সো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ আর আপনারা দেখছেন টেকনো সন্দীপ ইউটিউব চ্যানেল। আর তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি, টপিকটা হলো যে হাউ টু মেক আউটলাইন স্ট্রোক টেক্সট ইন কাইনমাস্টার। কাইনমাস্টারে যে আমরা টেক্সট তৈরি করি, সেই ধরনের আউটলাইন যে স্ট্রোকগুলো তৈরি করা হয় সেটা কীভাবে তৈরি করা হয়, অনেকেরই এটা কোয়ারিজ আছে। আমি দেখেছি ইউটিউবে অনেক সার্চ আছে, তো আমি তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করতে চলেছি। যারা এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই বা এখনও পর্যন্ত করতে পারিনি, তো আমি একটা ভিডিও ক্রিয়েট করে রেখে দিয়েছি, যেটা এই ভিডিওতে আমি অ্যাটাচমেন্টে দিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর স্টেপ বাই স্টেপ আমি ধরে ধরে দেখিয়ে দিয়েছি কীভাবে আমি স্টেপগুলো তৈরি করছি। তো আমার এই চ্যানেলে যারা প্রথমবার এসছেন, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাতে আপনারাই বুঝতে পারবেন যে কী করে আউটলাইন স্ট্রোকটা আমি তৈরি করছি। তো চলুন ভিডিওতে দেখে নিই। সো লেটস গো। তো আমি চলে এসেছি আমার কাইন মাস্টারের মধ্যে। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কী করে কী করছি, তো আপনারা প্লিজ ফলো করুন। প্রথমে আমি এরকম স্ট্রোক একটা লেখা নিয়ে নিলাম, এটাকে নিজেদের মতো একটু সাজিয়ে নেবেন, আপনাদের ফন্টটাও চুজ করে নেবেন কী করছি, নিজেদের মতোই তৈরি করবেন। আমি একটা এক্সাম্পল টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি কালার দেব, গ্লো কালার। কালার দেওয়ার পর যেমন যেমন আমি স্টেপগুলো করছি, জাস্ট কিছুই না, খুবই ইজি কয়েকটা স্টেপ আমি দেখিয়েছি, সেই স্টেপগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনারাও ঘরে বসে করতে পারেন স্ট্রোক কী করে তৈরি করা হয়। এইবারে জাস্ট আউটলাইনগুলো নিয়ে নেব এইভাবে, আপনারা আমি যেমন যেমন করছি আপনারা ওরকমই করে যান, আপনারা বুঝতে পারবেন এরপরে আমি স্টেপটা কী করব বা আপনাদের যে স্ট্রোকটা তৈরি হবে যে কী ধরনের তৈরি হবে আপনারা দেখে চমকে যাবেন। এখন মনে হচ্ছে খুব একটা ভালো হচ্ছে না, কিন্তু লাস্ট পর্যন্ত প্লিজ দেখুন, দেখে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই আউটলাইনগুলো যখন বানানো হয়ে গেল, তো এটা জাস্ট এইভাবেই আমি আটকে দেবো, যেন না বোঝা যায় যে সাদা ব্যাক সাদা যে আউটলাইনগুলো সেইগুলো যেন না বোঝা যায়, একটু খেয়াল করে এগুলো আটকে দেবেন। এবার দেখুন পুরো আলাদাই লাগছে আমার যে স্ট্রোক, যে আউটলাইনটা তৈরি করেছি, এবার এটাকে আমি সেভ করে নেব।
তো আগের মতো করে লেআউট করে আবার একটা তৈরি করার পরে এরকম সেভ করে নিয়ে একটা নতুন প্রজেক্ট আমি খুলে নিচ্ছি। আশা করি বুঝতে পাচ্ছেন যে আমি কি করে করছি। খুবই ধরে ধরে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কি করে করা হচ্ছে এটা। তো এইভাবেই অ্যাপ্লাই করতে হবে। আমি যেমন যেমন লেআউটগুলো তৈরি করছি আপনারা প্লিজ ওইভাবে ফলো করুন। তো দেখুন এইভাবে যদি আপনারা ফলো করেন তো আপনারাও খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন স্ট্রোক আউটলাইন কী করে তৈরি করা হয়। খুবই ইজিভাবে দেখিয়েছি, ইজি প্রসেসের মাধ্যমে দেখিয়েছি। কাইন মাস্টারে খুবই ইজি প্রসেসে তৈরি করা যায় এই স্ট্রোকগুলো। তো কোথায় আমি ফন্টটা চেঞ্জ করছি, কোথায় ফন্ট চেঞ্জ করছি না, এই জিনিসগুলো এই ব্যাপারগুলো একটু ভালো করে জেনে নিলে আপনারা নিজেদের মতো আপনাদের স্ট্রোকও তৈরি করতে পারবেন। এরকম আউটলাইন তৈরি করতে পারেন স্ট্রোক জাতীয়। আমি স্ট্রোকের ওপর দেখিয়েছি লেটারের ওপর। তো আপনারা আপনাদের লেটারের ওপর আপনাদের নামের ওপর তৈরি করতে পারবেন খুব ইজিলি। তো আমি যেইভাবে এই স্লাইডগুলোকে সরাচ্ছি আপনারাও এইভাবেই স্লাইডগুলো সরালে আপনারাও এর এফেক্টটা দেখতে পারবেন যে কী করে। তো গতকাল আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটা আপনার উপরে আই বাটন আছে, এই আই বাটনে ক্লিক করলেই বুঝতে পেরে যাবেন আমি কি তৈরি করেছি। কেমন লেগেছে আপনাদের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই ছোটো ভিডিও নিয়েই এসেছি, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ বাই বাই ফ্রেন্ডস।